কুমিল্লা জেলা প্রতিনিধি মোহাম্মদ হাসেন মজুমদারের পাঠানোর তথ্যচিত্র থেকে জানা যায় সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপির রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগ স্থানীয় নয়াবাজার কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সোহাগ মাহমুদের সভাপতিত্বে ও কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ফ্যানের চেয়ারম্যান মোশাররফ হোসেন লিটন বিশেষ অতিথি ছিলেন কালিকাপুর ইউনিয়ন কৃষক লীগ সহসভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদিন সহ কালিকাপুর ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ